এবং আপনি আপনাকে যখন চারজন আসছে সেই চারজনকে আপনি আপনি তো পাঁচজনকে এন্টারটেইন করছেন। চাচ্ছে জোর করে আমাকে পঞ্চায়েত সমিতি থেকে রিজাইন দিয়ে, আমি তো বলেছি আপনি এটা দাবি করছেন যে বর্তমানে যে দেবাশিস চ্যাটার্জি আপনার বাড়ি এসেছিল ওই গোষ্ঠী নিয়ে, গোষ্ঠীটা শুধু ইস্যু মাত্র, তার পিছনে অন্য কোন ইন্ধন কাজ করছে বলে আপনি মনে করেন? তোমাদের সামনেই তো বক্তব্য রাখলে, দেবাশিস মাদ্দা এখানে কি করে এলো, এখানে মানব মজুমদার নারায়ণ পাজা কি করে এলো, ওর বক্তব্য ও তো আপনারা তো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হ্যাঁ, যে ও কিভাবে আঙুল তুলে একজন দুজনকে নিয়ে কিভাবে করলো। এরা তো দিনের বেলায় প্রকাশ্যে যদি এই জায়গাটা করতে পারে তাহলে বাইরে বেরুলে ওরা প্রকাশ্যে আমাকে খুন করে দিতে পারে, এইটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি প্রশাসনের জায়গাটা আপনারা বক্তব্য নেন যে আজকের যে এটা মাত্র একটা গোষ্ঠীর এই ব্যাপারটা শুধু ইস্যু মাত্র, বাকি ব্লক সভাপতি আমার বাড়িতে লোক নিয়েছে আমাকে মেরে দেওয়ার বা একটা চক্রান্তর একটা জায়গা তৈরি করার জন্য, এদের কাছে কারু কাছে কি ছিল না ছিল সেটা তো আমার জ্ঞাত নয়, হঠাৎ এসে হাজির হয়েছে। আমি লিখছিল, আমি নিজের আমি সকালের দিকটা আমি রাতের দিকে আমি লেখা পড়াশোনা করি, হ্যাঁ, আমি নিজের মতন করে আমি কিছু লেখার চেষ্টা করি, আমি একটা সংস্কৃতি বা একটা জায়গা ধরে রাখার চেষ্টা করি। আপনারা সবাই জানেন যে আমার বাবা স্বাধীনতা সংগ্রামী এবং আমার ঠাকুরদাদা মা সারদাস স্নেহধন্য, হ্যাঁ, তার টোলের শিক্ষক ছিল ঈশ্বর কৈলাসচন্দ্র পাল, আমার বাবা, হ্যাঁ, ঈশ্বর। আপনি এটা বলছেন আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে মানে এরকম পরিস্থিতি আপনি ফেস করেননি? না না, হ্যাঁ, সিপিএম করেছে, সিপিএম ডেকালি গিয়ে সালা ভাঙচুর করেছে, কিন্তু এই তো মারের চেয়েও বেশি, এবং এই আক্রমণটা এক প্রকার আপনার নিজের দল থেকে, নিজের দল থেকে 100 বার এটা নিজের দল থেকে এইটাকে সামনে রেখে এখানে প্রথম করা হলো, এবং আমি আমি মনে করি এরপর বিভিন্ন জায়গায় আমার প্রতি এই রকম হবে, হ্যাঁ, এর জন্য আমি আমি বড়বাবুর সঙ্গে কথা বলেছি ফোনেতে, হ্যাঁ, এবং আমি এই দৃষ্টি আকর্ষণ করাবো এবং আগামী দিনে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে আমি ওয়াকিবহল করাবো। আপনি সেক্ষেত্রে নিরাপত্তার অনিশ্চয়তা ভোগ করছেন? হ্যাঁ, 100 বার তুমি তো দেখতেই পাচ্ছ চোখের সামনে, হ্যাঁ, আমার ছেলেরা যদি এখানে গার্ড, ওরা তো বাইরে থাকে এখানে ওখানে থাকে, ওরা যদি এখানে না থাকত তাহলে তাহলে তো মারতো, মেরে মেরেই এখন দিয়ে চলে যেত, ও তো চলতে আজকে 10-12টা লোক নিয়ে এসে চলেছে, এসে এই যে করছে এটা তো মানে শুধু অপমান নয়, এটা তো একটা অত্যাচার, এ অত্যাচার করার অধিকার হ্যাঁ নারায়ণ পাঞ্জার কে দিয়েছে। দেখুন, এমত অবস্থায় গোঘাট বিধানসভায় তৃণমূলের কিন্তু পরাজয় হয়েছে, তারপরেও যে ব্লক প্রেসিডেন্ট এগুলো করছেন তাতে কি মনে হচ্ছে পার্টির ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে হয় আপনার? পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝবে, এটা তো আর বলার জায়গা নেই এই সময়, হ্যাঁ, সবাইকে সংযত থেকে মানুষের সঙ্গে থাকা উচিত, একটা বিরাট বিপর্যয় গেল, কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যেও তো দেখলে সবাই এখানে চলে এসছে, এসে হ্যাঁ আমার বাড়িকে একটা কলুষিত করার একটা জায়গা তৈরি করছে, এই জায়গাটা কি? যেখানে বিধানসভায় পরাজয় তো সেখানে পরাজয়ের কারণ বা সেই জায়গাটা রিকভার না করে তো ব্লক প্রেসিডেন্ট যে ঘটনাটা ঘটাচ্ছেন বা আপনি অভিযোগ করছেন যে আপনার এগেনস্টে অনাস্থা আনার চেষ্টা করছে, এটাতে কি মনে হয় আগামী দিনে কি তৃণমূলের জন্য এটাতে কোনো লাভ হবে? আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নাকি অভিযোগ করছে আপনি নাকি লোক পাঠিয়ে ওনার বাড়িতে আক্রমণ করার চেষ্টা করছেন? দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ওনাকে সঠিক তথ্য দিতে হবে, প্রমাণ দিতে হবে। তো আমি বলতে চাই যে উনি তো ফলাও করছেন যে আমি স্বাধীনতা সংগ্রামী ছেলে, তো উনি ধর্মপুত্র যুধিষ্ঠির প্রমাণ করে দিক,
তবে এই কথাটা আপনি বলবেন। যদি না যদি প্রমাণ করাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব, এবং উনি যদি প্রমাণ করাতে না পারেন, দল তো ওনার বিরুদ্ধে অনাস্থা রয়েছে, যেটা উনি এখন বলছেন যে পঞ্চায়েত সমিতি মেম্বাররা জোর করে দাবি করছেন, আপনি নাকি জোর করে অন্যান্য সদস্যদের সই করিয়েছেন, তো যারা সই করিয়েছে সেই লিস্ট আপনাকে আমি দিয়ে দেবো, প্রত্যেকটা মেম্বারের কাছে যাবেন। আজকে এখানে অনেক মেম্বার আছে, আমরা মিটিং করছি, অনেক মেম্বার আছে, যদি বলে যে জোর করে সই করেছি, প্রমাণ করতে পারেন আপনারা মিডিয়ার মাধ্যমে, তাহলে অনাস্থা ওরান বিরুদ্ধে আমরা আনব না। এই মিথ্যাচার করে 11 সালে নাটক করেছে, নিজের একটা ঝিরচালে কোন ভেঙে দিয়ে দলকে বিভ্রান্তির জায়গায় পৌঁছে দিয়েছিল, গরিব মানুষগুলো তাদের বঞ্চিত করেছে এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করে সেই কাটালি গ্রামে গরিব মানুষের পাট্টা জমি জোর করে লিখে নিয়েছে নিজের পরিবারের নামে। ওনার তো এই কাজ, গোটা গ্রামের গরিব মানুষকে উনি খেপিয়ে রেখেছেন, ওনাদের উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছেন, তাই হয়তো আজকে জনরোষে ওনার বাড়িতে একটা প্রতিফলন ঘটেছে, এটা বলার কিন্তু অপেক্ষা রাখে। এর জন্য দল কোনো দায়ী নয় এবং আমরা কোনো দায়ী নেই। আমার কাছে তো রয়েছে সমস্ত, আপনার এখনও আমরা মিটিং করছি নকুণ্ডা অঞ্চলকে নিয়ে দিগ্রাস পার্টি অফিসে, আমার পাশে আছে আমার সহসভাপতি, আমার সর্বক্ষণের সঙ্গী সীমন্ত রায়, কাজল রায় আছে, আমাদের সঞ্জয় খান আছে, সংখ্যালঘুর ছেলে সভাপতি, আমার যুব সভাপতি জাহাঙ্গীর বাদশাহ আছে, আমরা সবাই আছি এখানে। আমরা দল কীভাবে সংগঠিত করব, আমরা পিছিয়ে গেছি এই বিধানসভা নির্বাচনে, ওনাদেরই কারসাজিতে আমরা পিছিয়ে গেছি, কারণ আমাদের মানস মজুমদার যাতে না প্রার্থী হয় তার বিরোধিতা ওনারাই করেছিলেন, এবং অন্য একজনকে সেখানেতে ওনারা প্রজেক্ট করেছিলেন, সেইটা প্রজেক্টটা সাকসেসফুল হয় না বলে ওনারা সম্পূর্ণ দাঁড়িয়ে বিরোধিতা করেছেন মানস মজুমদার এগিয়ে, তাই উনি দল করেন না কী করেন এখন আমরা বলতে পারছি, তো ওনার লজ্জা নেই বলে উনি এখনও পঞ্চায়েত সমিতি যাচ্ছেন এবং চেয়ারে বসছেন, নির্লজ্জের মতো যাচ্ছেন।